আজকে আমরা কুরবানিটাকে কিভাবে পেলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি জিনিস? বিশ্বনবী উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে জিজ্ঞেস করা হলো, قالوا فما لنا فيها يا رسول الله هي الله الرسول بزلم ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত এটা, তাহলে আমাদের জন্য কি উপকার রয়েছে, কি फायदा রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শা'রাতিন হাসানা, তোমরা যে পশু জবাই করবে এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এক একটা করে নেকি দান করবেন। বলি সুবহানাল্লাহ, একটা করে পশমের বিনিময়ে একটা করে নেকি দান করবে, এত সব। এই সুন্নতটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নতটা আমরা কিভাবে পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। তিনার সারাটা জীবন পরীক্ষা ছিল, অনেকগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, যার কারণে আল্লাহ যতগুলা পরীক্ষা নিয়েছেন সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পাশ করেছেন। বলি সুবহানাল্লাহ, যত পরীক্ষা নিয়েছেন সমস্ত পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করেছেন। তিনার জীবনে প্রথম পরীক্ষা, তিনি ছোট্ট বয়স, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি ছাড়া আর কোনো ইমানদার নাই, সবাই মুশরিক, সবাই মূর্তির পূজা করে, আল্লাহর ইবাদত কেউ করে না। তাদের মধ্যে থেকে তিনি মানুষকে আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছেন, তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দিতে গিয়ে তিনি ঘর বাড়ি ছাড়া হয়েছেন, তিনি অত্যাচারিত হয়েছেন, এটা একটা পরীক্ষা। তিনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, এটা একটা অনেক বড় পরীক্ষা। চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকতে হয়েছে, কত বড় একটা পরীক্ষা না? আমাদের উপর সাধারণ একটু কষ্ট আসলে, একটু নির্যাতন আসলে আমরা ভেঙে পড়ি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ভেঙে পড়েন নাই, শুধু তাই নয়, আগুনের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত, সাধারণ আগুন, এমন আগুন যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলেও মারা যেত, পুড়ে ভস্ম হয়ে যেত, এমন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম চল্লিশ দিন থেকেছে। এরপরের পরীক্ষা, তিনাকে দেশ ত্যাগ করতে হলো। তিনি বাইবেল শহরের মধ্যে, বাবেল শহরের মধ্যে ছিলেন, সেখান থেকে তিনাকে কেনানের মধ্যে হিজরত করতে হলো। এরপরের পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স ষাট বছর হয়ে গিয়েছে, তিনি বিবাহ করেছেন, তিনি বয়স্ক হয়ে যাচ্ছেন, তারপরেও তিনার কোনো সন্তান হয় না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালেহীন, আয় রব্বুল আলামিন, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। ষাট বছর বয়স, তারপরে সন্তান হয়, দোয়া করলেন ষাট বছর বয়সে। এক বছর দুই বছর যাইতে যাইতে আরও বিশ বছর পার হয়ে গেল, আশি বছর হয়ে গেল, তারপরেও সন্তান হয়। তিনার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনার একটা বাদি ছিল, তিনার একটা দাসী ছিল, যার নাম ছিল হাজেরা, যার নাম ছিল হাজেরা। সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমার যেহেতু সন্তান হচ্ছে না, আপনি আমার এই বাদি হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে মিলিত হন, তাকে বিবাহ করুন, আল্লাহ যদি চায় তার গর্ভে থেকে সন্তান দান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে মিলিত হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন।
সন্তান কিভাবে চাইতে হবে, কেমন সন্তান চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সন্তানের জন্য, নেক সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিলাম। বলি সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সন্তানের সংবাদ দেওয়া হয় তখন তিনার বয়স 86 বছর। কয় বছর? 86 বছর বয়সে তিনাকে সন্তানের সংবাদ দেওয়া হয়। আল্লাহ যদি চান এই বুড়া বয়সেও সন্তান দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান সন্তান ছেলে সন্তান দান করেন, যাকে চান মেয়ে সন্তান দান করেন, আর যাকে চান কোনো সন্তান দেন না, তাকে বন্ধা হিসাবে রেখে দেন। সুতরাং সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই সন্তান দেওয়ার। কোনো পীর সাহেবের শক্তি আছে সন্তান দেওয়ার? না। তাবিজের শক্তি আছে? না। একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সন্তান দিবেন। অনেক মানুষ সন্তান নিতে চায় না, তারপরে হয়ে যায়। আর অনেক মানুষ বছরের পর বছর আরাধনা করে করে তারপরে আল্লাহ সন্তান দিচ্ছে। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনটেন করেন। আমাদের হাতে, মানুষের হাতে এগুলার কিছুই নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সন্তানের সুসংবাদ দেওয়া হলো। এই খবর পাওয়ার পরে সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি চিন্তা ভাবনা করলেন, আমি তো সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা, আমি তো রাজার মেয়ে, সম্মানিত সম্মানিতা, আমার বাদীর পক্ষ থেকে যে সন্তান হবে এটা তিনি মেনে নিতে চাইলেন না, এটা তিনি মেনে নিতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে অভিযোগ করলেন যে তার ব্যাপারে কি করা যায়। এই খবর পাওয়ার পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি লুকালেন, পাশে গিয়ে একটা গর্ত অথবা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকলেন, না জানি আমার উপর কোনো বিপদ চলে আসে। এদিকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা সেখানে পাঠিয়ে দিলেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এসে বললেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার গর্বের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একজন নেক সন্তান পাঠিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। একজন নেক সন্তান পাঠিয়ে দিবেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি বাসায় চলে যান। হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাসায় গেলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ রব্বুল আলামিন একটা পরীক্ষা নিতে চাইলেন, আবার পরীক্ষা, তিনার জীবনটাই একটা পরীক্ষা। আবার এই পরীক্ষা নিচ্ছেন যে আমি তাকে 86 বছর বয়সে যে সন্তান দিয়েছি সে আমাকে বেশি ভালোবাসে নাকি সেই সন্তানকে বেশি ভালোবাসে। এতদিন অপেক্ষা করার পরে আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছে। আমরা যারা পিতা হয়েছে তারা বুঝি সন্তানের কত ভালোবাসা, সন্তানের প্রতি কত মহব্বত যারা পিতা হয়েছে তারা বুঝে। আবার যদি হয় সেটা একদম শেষ বয়সে 80, 85, 86 বছর বয়সে গিয়ে যদি সন্তান হয় তার প্রতি কতটা মহব্বত হতে পারে। আল্লাহ চাইলেন তাকে পরীক্ষা করার জন্য সে সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে হুকুম করলেন, যাও তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে তুমি জঙ্গলের মধ্যে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর এত প্রিয় বান্দা ছিলেন, তিনি আল্লাহর প্রতি এত ভরসা শ্রদ্ধাশীল ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম করলেন সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেলেন। এমন জায়গা যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানি নাই, কোনো পশু পাখি নাই, গাছপালা তরুলতা কিছুই নাই, এমন মরুভূমির মধ্যে রেখে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন। আমাদের যদি এমন করা হতো আমরা কি করতাম, পালন করতাম? আমরা, আমাদের দ্বারা সম্ভব? তিনি আল্লাহর নবী, প্রিয় বান্দা, খলিলুল্লাহ, আল্লাহর একদম কাছের মানুষ, বন্ধু,
তিনি পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হুকুম পালন করার জন্য তিনি চলে গেলেন জনমানবশূন্য এলাকায়। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে আসতেছেন, তাদের জন্য এক মস্ক পানি এবং কিছু খেজুর রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসতেছেন, পিছন থেকে মা হাজেরা ডাকে, আগো প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন? কি অন্যায় আমরা করেছি? আমাদেরকে কিসের শাস্তি দিচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, তিনি সামনের দিকে যাচ্ছেন আর যাচ্ছেন। এরপরে আবার ডাক দিলেন, আপনি কেন আমাদেরকে রেখে যাচ্ছেন বলে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করেন না। মা হাজেরা আলাইহিস সালাম তিনি বুদ্ধিমত্তার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? এটা আপনার আদেশ নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ? আপনার মনে ইচ্ছা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দাঁড়ালেন, দাঁড়িয়ে উত্তর করলেন, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আমার কোনো ইচ্ছা নাই এখানে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত ধৈর্যশীলা ছিলেন, কত বুদ্ধিমত্তা ছিলেন, যখন শুনলেন আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আর তিনি বললেন, আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না, বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহর আদেশ হয়ে থাকে আমাদের কোনো চিন্তা নাই, যে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে এখানে রাখার জন্য সেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পথে পাহাড় সানাই পর্বত, সানাই উপত্যকা যখন অতিক্রম করলেন, অতিক্রম করে তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা লিয়ুকীমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপাশে গিয়ে দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার বংশধরদেরকে, আমার সন্তান, আমার স্ত্রীদেরকে এমন একটা জায়গায় রেখে আসলাম যেখানে কোনো মানুষ নাই, অনুর্বর জমি, যেখানে চাষাবাদ হয় না, রিজিকের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, এমন জায়গায় রেখে আসলাম। আয় আল্লাহ তাআলা, আমি দোয়া করতেছি আমার সন্তানেরা যেন নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠাকারী হয়। আপনার ঘরের নিকটে আমি তাদেরকে রেখে আসলাম, পৃথিবীর মানুষের মধ্যে থেকে তাদেরকে আপনি তাদের প্রতি আকৃষ্ট করে দিবেন, আমার সন্তান আমার বংশধরদের প্রতি আকৃষ্ট করে দিবেন, তারা যেন সেখানে আসে এবং তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। মক্কায় কোনো চাষাবাদ হয় না, তেমন কোনো চাষাবাদ হয় না মক্কাতে, কিন্তু মক্কা এমন একটা শহর, যারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছেন তারা দেখেছেন সেখানে সারা বছর ফল পাওয়া যায়, নানান ধরনের খাবার পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, দোয়ার বরকত, সেখানে তেমন কোনো চাষাবাদ হয় না, শুধু খেজুরটাই ভালো হয়, অন্য কোনো ফল ভালো হয় না সেখানে, অন্য কোনো চাষাবাদ হয় না, কিন্তু সারা পৃথিবীর মধ্যে যত ধরনের ফল খাবার রয়েছে সেখানে আপনি পাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 8 বছর অথবা তিনি ছোট কিশোর যখন, তখন তিনি একবার করে সাক্ষাৎ করে আসেন। এরপরে চলে আসেন, তেনার বয়স হাদিসে বর্ণিত হয়েছে 8 থেকে নিয়ে 13 বছর পর্যন্ত, 8 থেকে 13 বছর। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা উট কুরবানি দিলেন,
এই স্বপ্নটা দেখলেন তিনি জিলহজ মাসের 8 তারিখে। এই দিনকে বলা হয় ইয়াউমে তারবিয়াহ, এটা হচ্ছে সংশয়ের দিন, সন্দেহের দিন। এরপরে পরের দিন তিনি আবার স্বপ্ন দেখলেন, তোমার প্রিয় বস্তু কুরবানি দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম 100টি উট কুরবানি দিলেন। এরপরে তিনি আবার স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, আমার কাছে আমার সন্তানের চেয়ে আর কোনো প্রিয় বস্তু নাই, সুতরাং আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হিজরত করে মক্কায় চলে গেলেন, গিয়ে সন্তানকে কাছে ডাক দিয়ে বলতেছেন, সন্তান ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা, হে আমার বৎস, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, ইন্নি আজবাহুকা, তুমি কি বলো? ইব্রাহিম আলাইহিসসালাম বলতেন যে আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? ফাংজুর মা যা তারা قال يا ابت افعل ما تؤمر। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এত ধৈর্যশীল ছিলেন, তিনি যে ভবিষ্যতের নবী হবেন এটা তিনার ছোট কাল থেকেই প্রকাশ পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন প্রস্তাব রাখলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম না করলেন না, তিনি বললেন ফাফআল মা তুমার, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি সেই কাজ করুন। বলি সুবহানাল্লাহ, আপনাকে যেই আদেশ করা হয়েছে আপনি সেই কাজ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে একজন ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, আপনি যদি আমাকে জবাই করেন আমার কোনো চিন্তা নাই, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমাকে জবাই করার জন্য আপনি সেটা করেন, আমি কান্না করব না, আমি বিচলিত হব না, আমি দুঃখ কষ্ট কিছুই পাব না, বরং আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এত সুন্দর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনাকে জবাই করার জন্য নিয়ে যাবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মা হাজেরাকে বললেন, গোসল করিয়ে দাও, সাজিয়ে দাও, তাকে দাওয়াতের জন্য নিয়ে যাব। তিনি প্রকাশ করলেন না যে জবাই করার জন্য নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমটা করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, এটা যদি তার মাকে বলা হয়, মায়ের মনটা তো নরম, সন্তানদের প্রতি মায়ের ভালোবাসাটাও বেশি থাকে, তিনি চিন্তা করলেন যদি বলা হয় তাহলে কষ্টটা বেশি পাবে, এই জন্য তিনি গোপন রেখে বললেন তাকে সাজিয়ে দাও, দাওয়াতে নিয়ে যাব। যখন নিয়ে যাচ্ছে শয়তান চিন্তা ভাবনা করল, যদি ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাই করেই ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের প্রতি রাজি খুশি হয়ে যায়, অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এটা তো শয়তান চায় না। শয়তান এসে ধোঁকা দেওয়া শুরু করল, একবার এসে মাকে ধোঁকা দেন, তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, একবার এসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ধোঁকা দেয়, তোমাকে জবাই করবে, মেরে ফেলবে, তুমি যেও না, একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এসে ধোঁকা দেয়, এইভাবে তিনবার ধোঁকা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনার ছেলে ইসমাইল এবং তিনার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম শয়তানের ধোঁকাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেছে। ইসমাইল এবং ইব্রাহিম শয়তানকে পাথর নিক্ষেপ করেছে, তিন জায়গায় পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটা, পাথর নিক্ষেপ করার কাজটা এত প্রিয় হয়ে গেল, আজকে হাজি সাহেবগণ হজ করতে গিয়ে সেখানে পাথর নিক্ষেপ না করা পর্যন্ত তাদের হজ পরিপূর্ণ হয় না, এত প্রিয় হয়ে গেছে আল্লাহর কাছে। শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তানকে পাথর নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন জবাই করার জন্য নিয়ে গেল, জবাই করবে মিনা প্রান্তরে নিয়ে গেল, তিনাকে শোয়ায় দিলেন, উপর করে শুয়ে দেওয়া হলো, হাদিসে বর্ণিত হয়েছে উপর করে শুয়ে দেওয়া হলো, যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইলের চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে বিচলিত না হয়ে যান। উপর করে শোয়ায় দিলেন, ধারালো ছুরি দিয়ে জবাই করতেছেন,
কিন্তু জবাই হয় না। আল্লাহ রব্বুল আলামিন তো এটা চান না যে জবাই হয়ে যাক। আল্লাহ তো একটা পরীক্ষা নিতে চান, বাবা সন্তানকে জবাই করতেছে, এর চেয়ে কত কঠিন কাজ, এটা এর চেয়ে আর কঠিন কাজ হতে পারে না। নিজের সন্তান, নিজের আপন জিনিস, নিজের রক্তকে হত্যা করা, কতল করা, এটা কোনো সহজ কাজ নয়। আল্লাহ রব্বুল আলামিন তো জবাই চান না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হুকুম কতটা পালন করতে পারে আর আল্লাহ রব্বুল আলামিনকে কতটা ভালোবাসতে এটা চিনে দেখতে চান। জবাই করতেছে বারবার, চেষ্টা করে শুয়ে দিয়ে, চেষ্টা করে উপর করে শুয়ে দিয়ে, চেষ্টা করার পরে হলো না। ইসমাইল আলাইহিসসালাম তিনি কতটা ধৈর্যশীল এবং বুদ্ধিমান, বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, আমাকে জবাই করতে পারছেন না, আপনি আপনার চোখ দুইটাকে বেঁধে নেন, হয়তো আপনি আমাকে দেখে বিচলিত হচ্ছেন, জবাই করতে কষ্ট হচ্ছে, আপনি আপনার চোখ দুইটা বেঁধে নেন, আমাকে চিত করে শুয়ায় দেন, তাহলে জবাই করা সহজ হবে। কত কঠিন কথা, আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আবার চেষ্টা করছেন, তারপরেও যখন জবাই হয় না, গলাটা কাটে না, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ছুরিটাকে পরীক্ষা করার জন্য, তরবারিটাকে পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন। পাথরের উপর আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আবার জবাই করা শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখছেন, আমার খলিল, আমার বন্ধু, আমার হুকুম পালন করার জন্য সে কত কষ্ট করছে। সমস্ত আসমান জমিন তাকিয়ে তাকিয়ে দেখছে, আসমানের ফেরেশতারা তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তার বন্ধু কতটা কষ্ট করে, কতটা ত্যাগ স্বীকার করে। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন, যাও জিব্রাইল যাও, আমি আমার বন্ধুর থেকে যেটা আশা করেছিলাম, আমার খলিল থেকে যেটা আশা করেছিলাম, আমার বন্ধু পরীক্ষায় পরিপূর্ণ পাশ করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দম্বা পাঠিয়ে দিলেন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে। দম্বা নিয়ে জিব্রাইল আলাইহিসসালাম আগমন করছেন, তিনি আসতে দেরি হয়ে যাবে, এই জন্য তিনি তালবিয়া পাঠ করতেছেন আর আসতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা যখন শুনতে পেলেন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফেরেশতারাও সঙ্গে সঙ্গে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন এই তালবিয়াটা আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের উপর, পুরুষদের উপর একবার করে জোরে পড়া এবং মেয়েদের জন্য একবার করে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়াটাকে ওয়াজিব করে দিলেন। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কত ত্যাগ করেছেন, সেই সুন্নতকে আমরা পেয়েছি। এরপরে দুম্বা জবাই হয়েছে, ইসমাইল আলাইহিসসালাম জবাই হয় নাই, সেই সুন্নত আমরা আজকে পেয়েছি। মূলত আমাদের কুরবানিটা কী জিনিস, কুরবানিটা হলো আমাদের নিজের ভিতরে মানুষের নফসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য ভালোবাসা কতটুকু, আল্লাহ রব্বুল আলামিনের জন্য আন্তরিকতা কতটুকু, আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস কতটুকু, এটা পরীক্ষার নাম হচ্ছে কুরবানি। আমাদেরকে এখন সন্তান জবাই করতে হয় না, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। যদি আমরা পশু জবাই করি, আল্লাহ রব্বুল আলামিন সেটাই কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাজের মধ্যে বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে পশু জবাই করো, এই পশুর গোস্ত আল্লাহ চান না, এই পশুর রক্ত আল্লাহ চান না, এই পশুর রক্ত এবং গোস্ত কিছুই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে ওয়ালা কিয়ানালুহু তাকওয়া, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তাকওয়া দেখতে চান, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি কতটুকু ভয় রয়েছে, আল্লাহর প্রতি কতটুকু ঈমান রয়েছে, এটা পরীক্ষা করতে চান। আল্লাহর পরীক্ষা, আল্লাহর দেখা তো এটাই। এই জন্য
আমরা পশুকে কুরবানি দেওয়ার পূর্বে আমাদের মনের পশুকে কুরবানি দেই, দুনিয়ার পশুকে কুরবানি দেওয়ার পূর্বে আমরা আমাদের মনের পশুকে কুরবানি দেই। আজকে ঈদের দিন, ঈদের যে শিক্ষা, কুরবানির যে শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে যে শিক্ষাটা আমরা পাই, প্রথমত আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হবে, আল্লাহ যখন যেটা অর্ডার করবেন সঙ্গে সঙ্গে সেটা পালন, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। আল্লাহ আদেশ করেছেন তোমার সন্তানদেরকে মরুভূমির মধ্যে রেখে আসো, সঙ্গে সঙ্গে রেখে আসছে। আল্লাহ আদেশ করেছেন তোমার সন্তানকে কুরবানি দাও, সঙ্গে সঙ্গে কুরবানি দিতে প্রস্তুত। ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম, তিনি কি শিক্ষা দিলেন? তিনি শিক্ষা দিলেন পিতার হুকুম কিভাবে পালন করতে হয়, আল্লাহর হুকুমের পাশাপাশি পিতার হুকুমকে কিভাবে পালন করতে হয়। পিতা এসে বলেছেন যে তোমাকে কুরবানি দেওয়া হবে, আমি স্বপ্ন দেখলাম। ইসমাইল সন্তান পুত্র সঙ্গে সঙ্গে বলছেন যে আমাকে কুরবানি দেন, কোনো সমস্যা নেই। এটা আল্লাহর হুকুমের পাশাপাশি পিতামাতার তাবেদার হতে হবে। আমার যুবক ভাইরা, আমার মুসলমান ভাই বোনেরা, পিতামাতার হুকুমকে মানতে হবে। এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আমরা আর একটি শিক্ষা পাই, মা বোনদের জন্য একটা বড় শিক্ষা, আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হবে, আল্লাহর আদেশের প্রতি কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, স্বামীর হুকুম কিভাবে পালন করতে হবে, এই শিক্ষাটা আমরা এখান থেকে পাই, এই কুরবানি থেকে পাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে পাই। এজন্য আমরা এই শিক্ষাটাকে গ্রহণ করব, এই শিক্ষাটাকে আঁকড়ে ধরব, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ভরসা, আল্লাহর প্রতি ভয় রেখে আমরা আমল করে যাব, আল্লাহর যে হুকুম সেটা পালন করার চেষ্টা করব।